2018 সালে 7ই জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। মামুনকে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বনানীর একটি বাসায় ডেকে নিয়েছিলেন বন্ধু রহমতুল্লাহ। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন তিন নারী। বাসার একটি কক্ষে লুকিয়েছিলেন দিদার, আতিক, স্বপন সরকার সহ পাঁচজন। লক্ষ্য ছিল ওই নারীর সঙ্গে ওই নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মামুনের কাছ থেকে টাকা আদায় করা। সেখানেই খুন হয়েছেন পুলিশ পরিদর্শক মামুন। বনানীর যে বাসাটিতে নিয়ে খুন করা হয় মামুনকে, সেই বাসাটি ছিল রবিউল ইসলামের, যিনি বর্তমানে আরাফ খান হিসেবে পরিচিত। যদিও আরাফ বনানীর সেই বাসাটিকে তার অফিস বলছেন। সম্প্রতি দুবাইয়ে আরাফ জুয়েলারির সব উদ্বোধনী নিয়েই এই হত্যা মামলাটি আবারও আলোচনায় উঠে এসেছে। আবার একটু 2018 সালে ফিরে যাই। পুলিশ পরিদর্শক মামুনকে বাসায় ডেকে আনার পর ব্ল্যাকমেল করে টাকা আদায়ে ব্যর্থ হয়ে হাত পা বেঁধে বেদম মারধর করেন রহমতুল্লাহ, দিদার এবং আতিকেরা। সেই রাতেই মামুনের মৃত্যু হয়। পরে রহমতুল্লাহর পরিকল্পনায় বাইরে থেকে দুটি বস্তা এবং একটি সাদা কাপড় নিয়ে আসেন রবিউল। সেই বস্তায় ভরে মামুনের লাশ গাড়িতে করে গাজীপুরের একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয় তাকে। মামুন হত্যা মামলার অভিযোগপত্র এবং তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। হঠাৎ করেই আবার প্রশ্ন, কে এই আরাফ খান? ডিবি সূত্রে জানা গেছে, আরাফ জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরাফ খানের আসল নাম রবিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের কোটালিপাড়ায় তার বাড়ি। তিনি সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন এরকম বেশ কয়েকটি নামে পরিচিত। 2018 সালের 7 জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন ইমরান খান খুন হবার পরে সেই মামলার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন আরাফ। ডিবি বলছে, দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান। সেখান থেকে তিনি আরাফ খান নামে পাসপোর্ট সংগ্রহ করেন এবং এরপরে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে ডিবির প্রধান হারুনুর রশিদ বলেছেন, রবিউলের নামে 12টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে। তার জুয়েলারি দোকানের উদ্বোধনে বেশ কয়েকজন তারকা গেলেও তারা আবার মঞ্চে ওঠেননি। মূলত এই বিষয়টি নিয়েই পুরো ঘটনাটা নিয়ে আবার আলাপ করছেন সকলে। ডিবি প্রধানের মন্তব্যের পর গ্রেপ্তার আতঙ্কে এমন হয়েছে কি না কেউ মঞ্চে উঠলেন না, এটি জানতে চাইলে হিরো আলম জানিয়েছেন, আরাফ খানকে নিয়ে দুবাইয়ে পুলিশ বা কারো মাথা ব্যথা নেই, শুধু বাংলাদেশেই হইচই পড়েছে, কোনো আতঙ্কে নয়। তিনি জানিয়েছেন যে সাকিব আল হাসান এবং হিরো আলমের ভক্তদের বেশি ভিড় হওয়ার কারণেই মঞ্চে ওঠার মতো কোনো পরিবেশ ছিল না। এ কারণে সাকিব আল হাসান, দীঘি সহ অনেক তারকা মঞ্চে ওঠেননি। তবে হিরো আলম মঞ্চে উঠেছিলেন, 1-2 মিনিট কথা বলেছেন। হিরো আলম কিন্তু এটিও জানিয়েছেন প্রথম আলোকে যে আসলে সেই অনুষ্ঠানটির মাধ্যমেই হিরো আলম বলা যায় যে আরাফ খানকে নিয়ে আবার আলোচনা করতে সহযোগিতা করেছেন। এরই মধ্যে আবার আরাফ খান ফেসবুক লাইভে এসে এই বিষয়টি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি দাবি করেছেন এই খুনের সাথে তিনি জড়িত নন। আরও দাবি করেছেন পুলিশের ভয়ে তিনি বাংলাদেশে যান না, বিষয়টি তেমন নয়, ব্যবসায়িক শত্রুদেরই ভয় পান তিনি। ফেরারি একজন আসামি দুবাইয়ে গিয়ে কিভাবে এত টাকার মালিক হলেন তা নিয়ে শুরু হয় আলোচনা। এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধান করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইতে স্বর্ণের ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। ডিবির অতিরিক্ত উপকমিশনার খিলগাঁও জোনের শহীদুর রহমান প্রথম আলোকে বলেছেন, জুয়েলার্সের মালিক আরাফ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করার চেষ্টা চলছে। রবিউলকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, NCB। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক AIG মঞ্জুর রহমান জানিয়েছেন। এরই মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাফ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছেন। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। 8ই ফেব্রুয়ারি আরাফ খান নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে রবিউল গোপালগঞ্জ শহরের একটি তিনতলা বাড়ি দেখিয়ে বলেন, এটা তার গোপালগঞ্জের গ্রামের বাড়ি নয়, এটা তার ব্যক্তিগত বাড়ি।
ডিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, দেশে এসে তিনি অর্থাৎ আরাব যে ফেসবুক লাইভ করেছিলেন সেটি আমরা দেখেছি। তিনি কোন পাসপোর্ট ব্যবহার করে দেশে আসতেন সেই তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কিন্তু কেন তখন রবিউলকে গ্রেপ্তার করা হয়নি জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও দেশে আসার পর পুলিশ কেন গ্রেপ্তার করল না আরাফকে? একই সাথে পালিয়ে গিয়ে নাম পাল্টে ভারতে গেলেন কী করে? নামই বা পাল্টালেন কীভাবে? তারপর দুবাই গিয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী হলেন কী করে? স্বর্ণ দিয়ে তৈরি 60 কেজি ওজনের বাজ পাখির আদলে আরাফ জুয়েলার্সের লোগোর পেছনে আসলে কোন আলাদিনের চেরাগ? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন প্রথম আলো অনলাইনে। সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেলে এবং লাইক করুন ফেসবুক পেজে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।